ওয়েলকাম ফ্রেন্ডস। ডিএ মামলায় লাস্ট যে শুনানি হয়েছিল গত 16 জানুয়ারি 2023, তারপর আবার শুনানির দিন দেওয়া হয়েছে 15 মার্চ 2023, একদম দু মাস পরে। এবং কারণ যেটা ছিল আমরা দেখেছিলাম, এখানে 5 নম্বর যিনি রেসপন্ডেন্ট ছিলেন মিস্টার স্বপন কুমার দে, ইনি অ্যাকচুয়ালি গত হয়েছেন, কিন্তু এই যে আপডেটটা এটা কিন্তু কোর্টেতে দেওয়া হয়নি, তো যে কারণে একটা সমস্যা তৈরি হয়েছিল। দু মাস পর আবার এটা ফাইনাল ডিসপোজালের জন্য অ্যাডমিশন স্টেজে মামলাটি শুনানির দিন ধার্য করা হয়েছিল। এইবারেতে যেটা যে কারণে দু মাস আবার পিছিয়ে ছিল, সে কারণটা রিমুভ হয়ে গেছে, এটাই আমি দেখাতে চাইছি। একদম সরাসরি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেখুন, 5 নম্বরের পর 5.1 একটা ইনসার্ট হয়েছে, যেটা এতদিন ছিল না, অঙ্কুর দে, এবং ইনি এসেছেন লেট শ্রী স্বপন কুমার দে মেজর, যিনি মূল ছিলেন রেসপন্ডেন্ট, তার স্থলে ইনি এসে গেছেন, অর্থাৎ রিপ্লেসমেন্টের জন্য যে আবেদন, এবং সেখানে 3টি কারণ দর্শানো হয়েছিল কোর্টের পক্ষ থেকে, দেখানো হয়েছিল কোর্ট ফি জমা দেওয়া বা কন্ডোনেশন, এই বিষয়গুলি, তো সেগুলি সমস্ত কিছু করে দেওয়া হয়েছে এবং আপডেট এসে গেছে। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি, দু মাস শুনানির দিন যেটা পিছিয়ে ছিল যে কারণে, সেই কারণটা কিন্তু রিমুভ হয়ে গিয়েছে। অতএব শুনানি আবার যেদিন আছে আগামী 15 মার্চ, সেদিন এই সংক্রান্ত যে সমস্যা সেটা কিন্তু আর রইল না, অর্থাৎ ফাইনাল যে হিয়ারিং অ্যাডমিশন স্টেজে সেটা হতে আর কোনো অসুবিধা রইল না। অবশ্যই আমরা ইতিবাচক আশা নিয়ে সেদিনের জন্য অপেক্ষা করব, আপডেট যথাসময়ে পেলে আমি আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।